নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা। আর চলে এসেছি মিউজিক টিউটোরিয়াল ইন্দুবালা চ্যানেলে নতুন একটি গানের স্বরলিপি নিয়ে। তো গানটি হলো খুবই পপুলার একটি স্বরযুগের গান, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, নির্মলা মিশ্রের গাওয়া, পুলক ব্যানার্জির লেখা ও নচিকেতা ঘোষের ডাইরেকশনে গানটি। গানটি আমি আপনাদের দেখাবো একদমই অরিজিনাল স্কেলে, সারেগামা কর্মার যে অরিজিনাল গানটি সেইটার স্কেলে, অর্থাৎ এফ স্কেলে। তো সেম স্বরলিপি মেনটেন করে আপনারা আপনাদের যে কোনো স্কেলে গাইতে পারেন, কিন্তু অরিজিনাল স্কেলটা মেনটেন করা খুবই দরকার। তাই জন্য আমি অরিজিনাল স্কেলে দিয়েছি, যাতে যে কেউ আমার ফিঙ্গারিং দেখেও গানটি তুলে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে, আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভালো ভালো গানের স্বরলিপি পেতে। তো গানটি আগেই বললাম এফ মাইনার স্কেলে দেখাবো, মাইনার বলতে যেহেতু কোমল গা লাগছে সেহেতু মাইনার বলছি, এফ স্কেলে, এফ মাইনারে দেখাবো। তো সরগম দেখি, এফ স্কেলে সরগম। এতটা উঠছে না গানটায়, গানে পা পা কিংবা ধায়ের মধ্যেই থাকছে পুরো গানটা, আর তার নিচেই বেশিরভাগ অংশটা, তাই জন্য এফে গাওয়া খুব একটা চাপের ব্যাপার নয়। এবার যদি কেউ নামাতে চান তো সেম আমি যে স্বরলিপি দিয়েছি সেম স্বরলিপি মেনটেন করে যে কোনো স্কেলে গাইতে পারেন, সেই স্কেলেই গান হবে। কিন্তু এফ, ই, ডি, সি এই কটার মধ্যে গাইতে পারলেই সবচেয়ে ভালো হবে, কারণ এই এফের কাছাকাছি, যেহেতু অরিজিনালের কাছাকাছি। বি ফ্ল্যাটে গাইলে একটু বেশি নিচু লাগবে, আপনারা বুঝতে পারবেন অবশ্যই। তো এফ স্কেলেই তোলার চেষ্টা করুন, আমি এটাই বলবো। আর গানটি যাচ্ছে কাহার বা তালে, দেখুন কীভাবে। এমন একটি ঝিনু খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মাত্র কাহার বাতাল। ওকে, তো এবারে গানটার একটা স্থায়ী, একটা অন্তরা, তারপরে সঞ্চারী, আর লাস্টের আবহের পুরোপুরি অন্তরের মতো সেম সুর। তো চলুন ফার্স্টে স্থায়ীটা দেখে নি। আচ্ছা, আমি বেশি গাইছি না, গাইলে কপিরাইট পড়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারাও ভিডিওটি ডাউনলোড করতে পারবেন না, সমস্যা হয়ে যাবে। অল্প অল্প করে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট লাইনটি কি গেল, ঝিনুক কি গেল, ফিঙ্গারিংটা একটু ভালো করে ফলো করবেন, যারা স্বরলিপি দেখে মানে এফে তুলছেন যারা, তারা ফিঙ্গারিংটা ফলো করবেন। পরের লাইন এইটা শরীরে দেখি, এটা কিন্তু শুদ্ধ গা, এটা কোমল গা, শুদ্ধ গা, শুদ্ধ গা লাগছে। এমন যাচ্ছে মা, শুদ্ধ গা, কোনো যাচ্ছে মাতে, মানুষ মানুষ যাচ্ছে খুঁজে 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 যাচ্ছে, পাটা টাচ হচ্ছে হালকা, মাপা খুঁজে মাপা পাটা টাচ হচ্ছে, পেলাম না, পেলাম
সুধ্বনি 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 সা রে মোহন রেটা খুব ছোট করে লাগছে নিসারে জানি মোহন নিসারে জানি সুধ্বনি লাগলো আছে কোমল হাওয়া এটা কিন্তু নিম্ন সপ্তকের পা এফে ঠিক আছে আছে কোমল হাওয়া আছে বলে শেষ মানে স্থায়ীটা শেষ এরপরে মিউজিক দিয়ে অন্তরে ঢুকছে তো মিউজিকে আপনারা কি দেবেন অরিজিনাল মিউজিক তো অনেক কিছুতে আছে তো হারমোনিয়ামের জন্য মেন যেটা সুদা সাপটা মিউজিক হয় সেটা যাচ্ছে এমনি সেটা আপনি বাজাবেন যার মন আছে মানে পুরো স্থায়ীটা একবার বাজাবেন এভাবে এভাবে অন্তরায় ঢুকে যাবেন এবার অন্তরা কি যাচ্ছে দেখে নি দুলিয়ে দুলিয়ে আসছে গল্প যাচ্ছে কথা যাচ্ছে রেসা এই লাইনটা দুবার রিপিট হচ্ছে সেম স্বর রিপিটে পরের লাইনে যাই ছোট্ট করে লাগে যখন তালে করবেন কোথাও মানে সাটা যে উঠছে সেটা বুঝাই যাবে না নিসা খুঁজে নিসা পেলাম না পেলাম না পেলাম না অরে লাগছে পা সা কোমল নি কোমল ধা কোমল ধারে দাঁড়িয়ে যাচ্ছে পেলাম না কোমল দাঁড়িয়ে গেল এরপর যাতে যাচ্ছে কোমল হাওয়া সত্যি বাবা আছে আছে যাচ্ছে তোমার পাতে আছে বাবা এরপর আবার সেম স্বরলিপি সেম ভাবে পুরো স্থায়ীটা একবার রিপিট করবেন তারপরে আবার সেম মিউজিক দিয়ে সঞ্চারিতে আসবেন সঞ্চারে কি যাচ্ছে দেখি সঞ্চারে একটু কঠিন টাইপের একটু গোলানো টাইপের স্বরলিপিটা আছে বেসিক্যালি খুবই একটু কঠিন টাইপের মানে কোমল ধা কোমল নি শুদ্ধ ধা কোথায় লাগছে শুদ্ধ নি কোথায় লাগছে সেটা একটুখানি মাথায় রেখে লক্ষ্য রেখে রেখে করবেন যখন লিখছেন আমারটা শুনে শুনে মাথায় রেখে রেখে ঠিকভাবে লিখবেন কারণ স্বর সঞ্চারিটা একটু গোলানো স্বরলিপি আছে তো চলো দেখি কোথায় যাচ্ছে পুরোটা পাতে পথ হারালাম পাতে নিচে পা কি যাচ্ছে
যাচ্ছেন এটির উদ্দেশ্যে? গেলাম না যাচ্ছে ভালোবাসাটা যখন শুনবেন দেখবেন ভালোবাসা বাসাটা ভালোবাসা এভাবে বলা নেই, সেটা আপনার আপনি কতটা শুনে করছেন শুনবেন গানটা অবশ্যই। ভালোবাসা কি যাচ্ছে শুদ্ধ গাতে, অনেক যাচ্ছে শুদ্ধ ধা লাগলো, কিন্তু খেয়াল রাখবেন পেলাম দেখুন পেলাম খুব স্পিডে কি যাচ্ছে কোমল ধা শুদ্ধনি কোমলনি কোমল ধা পা পথে শুধু পথ হারালাম নির্দেশে গেলাম না ওখান থেকে ভালোবাসা অনেক পেলাম ভালোবাসা পেলাম না এই অবধি দুবার রিপিট হবে সেম স্বরলিপিতে কোনো চেঞ্জ নেই তারপর সঙ্গে সঙ্গে হবে সেম স্বরলিপিতে সেম ভাবে যাচ্ছে ওকে একদম সেম স্বরলিপিতে কোথাও কোনো চেঞ্জ নেই গানটা শুনবেন ভালো করে তাহলেই একদম বুঝতে পেরে যাবেন কোথায় কীরকম যাচ্ছে ওকে তো আজকের গানটি এত অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কোনো অসুবিধা থাকলে শেয়ার করবেন আপনার বন্ধুদের মধ্যে যাদের দরকার আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আরও নতুন নতুন ভালো ভালো গানের স্বরলিপি পেতে আরও কোনো গানের রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এই গানটি যেমন অনেক দিন ধরে রিকোয়েস্ট ছিল আপনারা দেখেছেন হয়তো তাই জন্য আজকে নিয়ে চলে এসেছি আবার আপনারা যে গানটি বেশি রিকোয়েস্ট পড়বে তো সেই গানটি নিয়ে চলে আসবো আজকে পরের দিন তো দেখা হবে পরের দিন আবার নতুন কোনো গানের ভিডিওতে তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন নমস্কার।